নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্টে শেয়ার করুন আজকে লোকাল আপডেট আজকে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং বিশ্ব বাংলা থেকে লাইভ প্যারেডের সাথে সাইকেল 12টি শহর জুড়ে 25টি সাইকেল গ্রুপ হ্যাশট্যাগ বেঙ্গল লাভস সাইকেল বেঙ্গল লাভস ক্লিন এয়ার শেনো টু ফায়ার ক্র্যাকারে হাইকাট অর্ডার ফায়ার ক্র্যাকার নিষিদ্ধ এটা নিয়ে সাইকেল আরোহী বিভিন্ন স্থানে সাইকেল মাধ্যমে একটি সমাজে বার্তা রাখলেন করোনা মহামারীর জন্য এবার পতাকা নিষিদ্ধ করা আছে হাওড়া থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল সাইকেল আমরা আজকে এসেছি বিশেষ একটি কারণে যে আমরা দীপাবলিটা এবারে সেলিব্রেট করতে চাই আলোর মাধ্যমে আমরা ধোঁয়া দূষণ থেকে মুক্ত পৃথিবী চাই সেই জন্য আলোময় দীপাবলি হোক সেই উদ্দেশ্যে আমাদের জড়ো হওয়া এখানে আমরা জানি যে বাজি প্রচুর লোকের জীবিকার মাধ্যম একটা কিন্তু এটাও বলবো কিছু করার নেই এখন যা পরিস্থিতি আমাদেরকে সকলে নিজের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে তার জন্য দূষণমুক্ত পরিবেশ আমাদের দরকার আমরা তাদের উদ্দেশ্য বলবো তারা যেন অন্য কিছু মানে আলোর দিকে আসে বাজির দিকে কম ধোঁয়ার দিকে কম কারণ এখন আমাদের দূষণমুক্ত পৃথিবী খুব দরকার এই করোনা পরিস্থিতিতে দেখুন আলো আমাদের পরিবেশ দূষণমুক্ত রাখতে সুবিধা মানে সাহায্য করে তো সেক্ষেত্রে দীপাবলিতে দেখুন সাইকেল আমাদের দূষণমুক্ত পরিবেশ তৈরি করতে সাহায্য করে কারণ আমাদের এতে কোনো জ্বালানি লাগে না ঠিক আছে এখানে শুধু কাইট শ্রম লাগে তার মাধ্যমে আমরা সাইকেল চালাতে পারি আর এখন যা পরিস্থিতি এই পরিস্থিতি আমার মনে হয় সাইকেল সকলের জন্য খুব উপযুক্ত একে তো নিজেদের শরীর স্বাস্থ্য ভালো হয় সাথে আমাদের পরিবেশও দূষণমুক্ত হতে পারে এই পেট্রোল এই ডিজেলের এই কালো ধোঁয়া থেকে আমরা মুক্ত পৃথিবী চাই মুক্ত পরিবেশ চাই সেই জন্য সবাই চলুন সাইকেল চালাই আমরা হাওড়া থেকে আসছি হাওড়া আরোহী আমাদের একটি সাইক্লিং গ্রুপ আছে সেখান থেকে আসা আজকে জড়ো হওয়া দীপাবলির আগে এই সন্ধ্যেতে তো আমরা চাই যে এই এই মেসেজটা যেন সকলের কাছে পৌঁছয় এই দূষণমুক্ত পরিবেশ সে জন্য এই যে আমাদের রাইড সেটা যেন সকলে আমাদেরকে সাহায্য করে যাতে পরিবেশ আরো সুন্দর হয় আমার নাম অনির আমার নাম হচ্ছে রাকেশ হাওড়া সাইকেল গ্রুপের অন্য একটি সদস্য আচ্ছা আর কি আসবে দাঁড়াও ভিডিও পরিবেশ দূষণ করবো না কারণ আমরা জানি কোভিড পরিস্থিতিতে মানুষের সংখ্যা প্রচুর বাড়ছে রোগ ফুসফুসে রোগে আক্রান্ত হচ্ছে সেইটা রোধ করতে চাইছি আমরা সবাই সুস্থভাবে থাকতে চাইছি সুস্থভাবে বাঁচতে চাইছি এই জন্য বলছি দীপাবলি আলো উৎসব আলোতে সাজিয়ে তুলুন কোনো ফায়ার কাগজ পাঠাবেন না কোনো ফায়ার কাগজ পড়াবেন না